আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? হোমিও ড্রাগ হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি নতুন একটি রোগ নিয়ে কথা বলবো, আর আজকের আমার বিষয় হলো কানে শব্দ হওয়া। এই রোগটিকে টিনিটাস রোগ বলা হয়। আমাদের মধ্যে অনেকেরই কানে টুংটাং শব্দ হয়, শুঁশু শব্দ হয়, আবার কাহারো কাহারো জিজি পোকার মতো কানে সব সময় এক ধরনের শব্দ হয়। তো এই রোগে যারা ভোগেন তাদের জন্য খুব কষ্টকর একটা সমস্যা। আর হোমিও চিকিৎসায় অনেকেই যথেষ্ট উপকার পেয়েছেন এবং হোমিওতে এই রোগের কার্যকরী চিকিৎসা আছে। তাহলে আমরা এখন আলোচনা করব এই টিনিটাস রোগের, অর্থাৎ কানে শব্দ হওয়া রোগের কোন লক্ষণে কী ধরনের ঔষধ আমরা ব্যবহার করতে পারি এবং সেবন বিধি কোন ঔষধের কীরকম হতে পারে, এই বিষয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো। যাহাদের কানে ঘণ্টা ধ্বনি হয় এবং সারাক্ষণ শুধু গুনগুন শব্দ হতে থাকে কানের মধ্যে, বিরামহীন শব্দ, নির্জন স্থানে গেলে শব্দের তীব্রতা আরও বেড়ে যায়, এ জাতীয় লক্ষণে অ্যাসিড ফস 30 ওষুধটি খুবই কার্যকরী ঔষধ। এই ওষুধটি সেবনের নিয়ম হল 2-3 ফোঁটা সামান্য পানির সাথে মিশ্রণ করে দিনে 2 খালি পেটে 3-4 সপ্তাহ সেবন করলে উপকার পাওয়া যেতে পারে। প্রয়োজন বোধে নিকটস্থ কোনো ভালো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ মতে আরও উচ্চ শক্তি নেওয়া যেতে পারে। আর যাহাদের কানে মেঘের গর্জনের শব্দের মতো শব্দ হয়, কখনো কখনো সেই শব্দের তীব্রতা মারাত্মক আকার ধারণ করে, এ জাতীয় লক্ষণে সিনিনাম সালফ 200 ওষুধটি যথেষ্ট কার্যকরী এবং আমরা অনেক রোগীকে এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো ফলাফল পেয়েছি। আপনাদের মধ্যে যদি কারো এই জাতীয় লক্ষণ থাকে তাহলে এই ওষুধটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া যাহাদের কানে গুনগুন শব্দ হয়, হিসিস শব্দ হয়, গান গাওয়ার মতো চিকন সুরের এক ধরনের শব্দ অনবরত হতে থাকে, তাহাদের জন্য একটি উৎকৃষ্ট হোমিও ওষুধ হল ডিজিটেলিস 200। এই ওষুধটি সেবনের নিয়ম হল 1-2 ফোঁটা সামান্য পানির সাথে মিশ্রণ করে সকালে খালি পেটে 1 দিন সেবন করা লাগবে টানা 1 মাস। অর্থাৎ সময় যাবে আপনার 1 মাস, আপনার জন্য ডোজ থাকবে মাত্র 15টি, 1 দিন সেবন করা লাগতে পারে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও উচ্চ শক্তি ডাক্তারের পরামর্শ মতে নিতে পারেন। এছাড়া যাহাদের কানের মধ্যে বিকট বজ্রধ্বনির মতো শব্দ হয়, পাশাপাশি বধিরতার লক্ষণ পাওয়া যায়, অর্থাৎ ওই রোগী কানে কম শুনেন, আংশিক অথবা অনেক বেশি কম শুনেন, এই লক্ষণে হোমিও মতে একটি উৎকৃষ্ট ওষুধ হলো গ্রাফাইটিস 200 ওষুধ। সেবনবিধি পূর্বের যে কোনো 200 ওষুধের মতোই হবে। এছাড়া টিনিটাস রোগের, অর্থাৎ কানে শব্দ হওয়া রোগের, সেই শব্দটি যে ধরনেরই হোক না কেন, একটি উৎকৃষ্ট এবং পরীক্ষিত বহুল প্রচলিত হোমিও ওষুধ হল থিওসিনামিন 30। এই ওষুধটি পূর্বের 30 ওষুধের নিয়মই সেবন করা যেতে পারে। আর এই ওষুধটি আপনারা টানা 1-2 মাস পর্যন্ত সেবন করা লাগতে পারে। বিশেষ করে যাহাদের ক্রনিক ডিজিজ, অর্থাৎ রোগের বয়স 6 মাস বা তার থেকে বেশি হয়েছে, তাহাদের জন্য একটু লম্বা সময় ওষুধ সেবন করা লাগতে পারে। আর তরুণ রোগে 2-3 সপ্তাহ ওষুধ সেবনই আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ উপকার পেয়ে যাবেন। উল্লেখিত
যে কোনো একটি ওষুধের পাশাপাশি, অর্থাৎ লক্ষণ ভেদে আপনারা যে কোনো একটি ওষুধকে নির্বাচন করে ওই ওষুধটির সাথে বায়োকেমিক ট্যাবলেট ক্যালিমিউর 12x এই ওষুধটি যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আরও দ্রুত অল্প সময়ের মধ্যে আরোগ্য লাভ করা সম্ভব। আর এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো প্রতিবারে 4টি করে ট্যাবলেট ভরা পেটে সেবন করবেন, সাথে সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেমেডি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও খুব শীঘ্রই নতুন কোনো রোগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মুখোমুখি হব। বিদায়ের আগে আবারও হোমিও ড্রাগ হোমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।